2022 সালে একটি সার্ভাইভাল থ্রিলার সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে ফল। আশা করি আপনারা এরকম বহু সার্ভাইভাল সিনেমা দেখেছেন যেখানে গল্পের চরিত্রগুলো ছাড়াও দর্শক হিসাবে আমরা একটা অ্যাড্রিনালিন রাশ ফিল করতে পারি। আর এই সিনেমার ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে। সিনেমার প্রতিটা মুহূর্ত আপনাকে ফিল করাবে। আমার নিজেরও অ্যাক্রোফোবিয়া রয়েছে, অর্থাৎ উচ্চতা দেখে আমার প্রচণ্ড ভয় লাগে এবং এই সিনেমাটা দেখে আমি সেই জিনিসগুলো ফিল করতে পেরেছি এবং দর্শকদের রেসপন্স এই সিনেমাটার ক্ষেত্রে বেশ দারুণ আসছে। এবং অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা স্পয়লারে ভর্তি, তাই আপনি যদি সিনেমাটা দেখতে চান তো অবশ্যই সিনেমাটা আগে দেখে নিতে পারেন, আপনার সময়টা নষ্ট হবে না। তো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে 2022 সালে একটি সার্ভাইভাল থ্রিলার সিনেমা যেটির নাম হচ্ছে ফল সেটিকে এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে আমরা বেকি, তার হাজবেন্ড ড্যান এবং তাদের বন্ধু হান্টারকে দেখতে পাই যারা রক ক্লাইম্বিং করছে, একটা পাহাড়ে চড়ার চেষ্টা করছে। ড্যান এক টাইপের ফানি গাই যে তার স্ত্রী বেকিকে নানানভাবে মোটিভেট করছে যাতে সে এরকম উচ্চতাতে ভয় না পায়। আসলেই সেই পাহাড়ে চড়াটা খুবই কঠিন ছিল এবং দুর্ভাগ্যবশত সেদিন একটা দুর্ঘটনা ঘটে। ড্যান কোনোভাবে তার ব্যালেন্সটা হারিয়ে ফেলে এবং সেই ট্রাইক্যামটি কোনোভাবে বেশি সময় ধরে ড্যানের ওয়েটটা, তার ওজনটা ধরে রাখতে পারে না। স্বাভাবিকভাবেই ড্যান অনেক উঁচু থেকে পড়ে মারা যায়। তারপর 51টা সপ্তাহ কেটে গেছে, প্রায় একটা বছর বলতে পারি আমরা। আর স্বাভাবিকভাবেই বেকি বর্তমানে ডিপ্রেশনে রয়েছে, কারণ সে তার ভালোবাসাকে হারিয়েছে। সে মাঝে মাঝেই ড্যানের ফোন নম্বরে ফোন করে তার ভয়েস মেসেজটাকে শোনার জন্য, তার মানসিক অবসাদ কাটানোর জন্য সে বর্তমানে অ্যালকোহলের সাহায্য নিয়েছে। বেকির পিতা জেমস, সে তার মেয়েকে সাহায্য করার চেষ্টা করছে, কারণ অবশ্যই কোনো পিতা তার মেয়েকে এরকম অবস্থায় তো দেখতে পারে না। সে বেকিকে তার সাথে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে বেকি তার সাথে যেতে চায় না। তার পিতা কোনোদিনই ড্যানকে পছন্দ করতো না। সে মনে করতো যে ড্যান একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে। সে এটাও জানে যে সেদিন ড্যানের পরিবর্তে যদি বেকি সেই পাহাড় থেকে পড়ে যেত তাহলে ড্যান আজকে এরকম চিন্তাও করতো না। যে কথাগুলো স্বাভাবিকভাবে বেকির খুব মনে লাগে এবং সে সেখান থেকে চলে যায়। বেকি বাড়িতে গিয়ে পৌঁছায় এবং অবশ্যই এক গুচ্ছ ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, যেটা ইউজুয়ালি সিনেমাতে দেখায়। তবে সেই মুহূর্তে তার বন্ধু, মানে তার সেই পুরনো বন্ধু হান্টার, তাকে ফোন করে। হান্টারকে আমরা প্রথমে দেখেছি, হান্টার কিন্তু সেই দিনই উপস্থিত ছিল যেদিন ড্যান পাহাড় থেকে পড়ে মারা যায়। হান্টার এসেছে বেকির সাথে সাক্ষাৎ করতে। অন্যদিকে বেকি সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে তার সঙ্গে, কারণ সে বুঝতে দিতে চায় না যে বর্তমানে তার মানসিক স্থিতি কেমন রয়েছে। তবে হান্টার এখানে এসেছে একটা কাজের জন্য, তার নতুন চ্যালেঞ্জ B67 টিভি টাওয়ার, যেটার উচ্চতা প্রায় 2000 ফিট, এবং হান্টার সেখানে ওঠার প্ল্যান করেছে। তবে সে একা না, সে বেকিকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। আসলে তারা পুরনো পার্টনার, এরকম বহু পাগলামি তারা করেছে। তবে ইদানিং প্রায় বলতে গেলে একটা বছর বেকি এইসব কাজ থেকে অনেক দূরে, সে সম্পূর্ণ আলাদাভাবে জীবনযাপন করছে তার স্বামীকে হারানোর পর, যে ব্যাপারটা অবশ্যই হান্টার জানে। তাই সে বেকিকে তার নিজের সাথে রাখতে চায় যাতে বেকি তার পুরনো সময়টাকে আবার নতুন করে উপভোগ করতে পারে। একই সাথে বেকির স্বামী অর্থাৎ ড্যানের যে ছাইটা রয়েছে সেটাকে তারা সেই টাওয়ারের মাথায় উঠে হাওয়ায় ভাসিয়ে দেবে, অর্থাৎ তারা ড্যানকে তাদের নিজেদেরই কায়দায় এক টাইপের করে ট্রিবিউট দেবে। বেকি প্রথমে রাজি হয় না, সে জানে যে বহুদিন সে এইসবের প্র্যাকটিসের মধ্যে নেই। তবে পরে তার ড্যানের কথাগুলো মনে আসতে থাকে যে ড্যান কতটা পজিটিভ মাইন্ডের মানুষ ছিল। সে কখনোই চাইতো না যে বেকি এরকমভাবে বসে থাকুক। বেকি রাজি হয়ে যায় এবং পরের দিন সকালবেলা সেই দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে সেই টাওয়ারটার উদ্দেশ্যে। হান্টার মেয়েটা হচ্ছে এক টাইপের সোশ্যাল মিডিয়া স্টার, এরকম বহু পাগলামি স্টান্ট সে করে বেড়ায় যেগুলোকে সে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং অবশ্যই লাইকস এবং ফলোয়ারের খিদে তার পেটে। বেকির মনে ভয় রয়েছে যে সে আদৌ এই কাজটা করতে পারবে কি পারবে না, তবে হান্টার তার মনে কনফিডেন্স একেবারে চরম লেভেলে। তারা একটা ছোট্ট ক্যাফেতে যায় যেখানে ওয়েট্রেসকে জিজ্ঞেস করে যে সে B67 টাওয়ারটা কোথায়। সেই ওয়েট্রেস জানায় যে এটা যে কোনো বাচ্চা মানুষও বলে দিতে পারবে। জানলা থেকে তারা দেখতে পারে যে আকাশে একটা আলো জ্বলজ্বল করছে, আসলে টাওয়ারের মাথায় সেই আলোটা জ্বলে। তবে তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, সেই টাওয়ারের উচ্চতা এতটা বেশি এবং প্লেন থেকে যাতে সেটাকে দেখা যায় যার কারণেই সেখানে লাইটটা দেওয়া হয়েছে। অন্যদিকে বেকির ফোনের চার্জ প্রায় শেষ, তারা সেই ওয়েট্রেসের থেকে সাহায্য চায়, তবে সে জানিয়ে দেয় যে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, ইলেকট্রিকের বিলও টাকা দিয়ে পে করতে হয়। অর্থাৎ পাতি ভাষায় বলতে গেলে তারা সেখানে ফোন চার্জ করতে পারবে না, সেই কারণে তারা তাদের টেবিল ল্যাম্পটা ব্যবহার করে, অর্থাৎ তার বাল্বটাকে বার করে সেখানে চার্জারের প্লাগটা গুঁজে দেয়। আর অবশ্যই সেটা দারুণভাবে কাজ করে যায়। তারপর সেই দিন রাত্রে বেকি তার স্বপ্নে ড্যানকে দেখতে পায়, অর্থাৎ তার স্বামীকে দেখতে পায় যারা একসাথে শুয়ে রয়েছে। বেকি ড্যানকে আই লাভ ইউ বলে, তবে তার পরিবর্তে ড্যান কিন্তু তাকে আই লাভ ইউ বলে না, সে জাস্ট 143 বলে। আপনারা অনেকেই জানেন যে 143 হচ্ছে আই লাভ ইউ।
বেকির কাছে ব্যাপারটা খুবই নর্মাল যে সে মুখে আই লাভ ইউ তো বলছে না, তবে 143 বলছে, তার মানে ঠিকই আছে সব। বেকির তারপর হুশ আসে, তারা তাদের গাড়ি নিয়ে সেই টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়, আর প্রথমেই একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে তারা কোনো মতে বাঁচে। হান্টারের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, যদিও তার চরিত্রটা এখানে এরকমই দেখানো হয়েছে যে সে খুবই ক্যাজুয়াল, সে অতটা চিন্তা বেশি চাপ নেয় না। সো সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং লাইভ স্ট্রিম করতে করতে তারা সেই টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায়, তবে তার চারিদিকে একটা ব্যারিকেড দেওয়া ছিল, সেই কারণে তারা গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না। সেই টাওয়ারের কাছে পৌঁছাতে হলে তাদের এখনও প্রায় একটা মাইল পায়ে হেঁটেই যেতে হবে। অবশ্যই তাদের কাছে কোনো রাস্তা নেই, সেই কারণে তারা পায়ে হাঁটা শুরু করে। সে প্রায় মরুভূমির মতন একটা এলাকা, যেখানে তারা দেখতে পায় যে কিছু শকুর একটা হরিণকে খুবলে খুবলে খাচ্ছে, অন্যদিকে হরিণটা সম্পূর্ণভাবে কিন্তু এখনো মরেও নি। বেকি এই জিনিসটা দেখে প্রচণ্ড রেগে যায়, তবে সে একটা জিনিসও মেনে নেয়, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হয়তো অনেকেই জানেন যে এটা একটা ফেজ যেটা ডারউইনের থিওরি অফ ইভলিউশন থেকে নেওয়া হয়েছে। সেই শকুনটা সেই কাজটাই করছে যেটা তার বেঁচে থাকার জন্য করা প্রয়োজন। অন্যদিকে হান্টার সেই ব্যাপারটাকেও একটা ফানি মিম টাইপের বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তারা ফাইনালি সেই টাওয়ারটার কাছে গিয়ে পৌঁছায় যেখানে হান্টার সেটা লাইভ স্ট্রিম করছিল। তার দর্শকদের জানায় যে তারা সেই টাওয়ারের মাথায় উঠবে। অন্যদিকে বেকি সে প্রচণ্ড নার্ভাস হয়ে যায়, তার হাত পা কাঁপা শুরু করেছে। তখন হান্টার তাকে মোটিভেট করে, সে বেকিকে জানায় যে এই ভয়ের উপর তাকে জয়লাভ করতেই হবে। আজ যদি সে তার ভয়টাকে হারিয়ে দেয় তাহলে ভবিষ্যতে কোনো দিন এরকম জিনিস থেকে সে আর ভয় পাবে না। স্বাভাবিকভাবেই বেকি তার কথা শুনে এবং তার দুজন মিলে সেই টাওয়ারের মাথায় চড়া শুরু করে। তবে টাওয়ারটার অবস্থা খুব একটা ভালো ছিল না, নড়বড়ে, স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে, জং ধরে গেছে, এবং আমরা এটাও জানি যে খুব শীঘ্রই অর্থাৎ শীতকালেই সেই টাওয়ারটাকে ভেঙে ফেলা হবে। আর এইবারই এক একটা বোন চিলিং মোমেন্ট শুরু হয়, একদম হাড় কাঁপানো মুহূর্তগুলো। বলেছিলাম টাওয়ারটা খুবই পুরনো, যার ল্যাডারগুলো ভেঙে যাওয়া শুরু করে, এমনকি একটা স্থানে আমরা সেখানে শকুনের একটা বাসাও দেখতে পাই। বেকি কোনো মতে তার উপরে উঠছে, নিচে তাকানোর সাহস সে পাচ্ছে না, এবং অবশেষে তারা একটা স্থানে গিয়ে পৌঁছায় যার চারপাশটা একেবারে ওপেন, একেবারে খোলা। আর এই মুহূর্তটা সত্যি খুবই ভয়ের ছিল। হান্টার তো কোনো কিছুতেই ভয় পায় না, সে আপন মনে উঠে যাচ্ছে। অন্যদিকে বেকি চোখ বন্ধ করে চুপচাপ সেই ল্যাডারগুলো ধরে ধরে উঠছে। তারপর অবশেষে তারা কিছু কমিউনিকেশন ডিশ পেরিয়ে সেই টাওয়ারের একেবারে টঙায় গিয়ে পৌঁছায়, মানে একেবারে মাথায়। বেকি খুবই হ্যাপি যে সে ফাইনালি এই কাজটা করতে পেরেছে, সে তার ভয়ের উপরে জয়লাভ করতে পেরেছে। এখন সেলিব্রেট করার মুহূর্ত, হান্টার একটার পর একটা ছবি তুলে যাচ্ছে। তাদের কাছে রয়েছে ড্রোনস যেটার মাধ্যমে তারা কিছু হাই ডেফিনেশন ভিডিও তুলতে থাকে, তারা কিছু ভয়ঙ্কর স্টান্টও করে বেড়ায়, অবশ্যই একগুচ্ছ লাইক পাওয়ার উদ্দেশ্যে। বেকি অবশেষে হান্টারকে ধন্যবাদ জানায় যে তাকে মোটিভেট করার জন্য। হান্টার না থাকলে হয়তো বেকি সেই ওষুধ খেয়ে আত্মহত্যা করত, নয়তো ঘরে একটা কোনায় বসে কান্নাকাটি করত। অবশেষে বেকি ড্যানের অ্যাশটাকে, তার ছাইটাকে হাওয়ায় ভাসিয়ে দেয় যেমনটা সে প্রমিস করেছিল। খুবই ইমোশনাল মুহূর্ত ছিল, তবে আমরা দেখি হান্টারও সেই মুহূর্তে ভেবে করে কাঁদছে। ব্যাপারটা খুবই অদ্ভুত যে মারা গেছে বেকির স্বামী, তবে হান্টার সেখানে এরকমভাবে কেন কাঁদছে, ওয়েল এটার ব্যাপারে আমরা একটু বাদেই জানবো। তবে তারা তাদের মিশন কমপ্লিট করেছে, এবার তাদের নিচে যাওয়ার সময়। সো যেমনটা বলেছিলাম, টাওয়ারটা অনেক পুরনো, লোহা লক্করে জং ধরে গেছে, স্ক্রুগুলো খুলে গেছে, আর তেমনই একটা জিনিস হয়, সেই ল্যাডারের স্ক্রুটা খুলে যায়, যার ফলে বেকি সেখান থেকে পড়েই যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত হান্টার এবং সে একটা দড়ির মাধ্যমে যুক্ত ছিল। বেকি সেখানে গুরুতর আহত হয়, তবে হান্টার সেই দড়িটা টেনে টেনে বেকিকে আবার পাল্টা উপরে তুলে নেয়। তবে সেই জং ধরা ল্যাডারটা তো ভেঙে পড়েছে, আর তারা নিচে নামতেও পারবে না, তারা দুজন সেখানে ফেঁসে গেছে। তবে সেই মুহূর্তে বেকি লক্ষ্য করে যে সেখানে একটা এমার্জেন্সি বক্স ছিল, যার মধ্যে একটা দূরবীন এবং একটা ফ্লেয়ার গান ছিল, যেটা অবশ্যই তারা বিপদের সময় ব্যবহার করতে পারবে। তারা প্ল্যান করেছে যে ফ্লেয়ার গানটা রাতের বেলা তারা ইউজ করবে, যদি তারা কোনো মানুষকে দেখতে পায় নিচে। বেকি খুবই চিন্তায় পড়ে গেছে যে এখন তাদের কি হবে, তারা সেখানে ফেঁসে গেছে, একই সাথে তাদের যে ব্যাগটা ছিল যেটার মধ্যে জলের বোতল ছিল সেটাও নিচে একটা ডিশ অ্যান্টেনার মধ্যে আটকে রয়েছে। তবে হান্টার খুবই পজিটিভ মাইন্ডেড একটা মেয়ে, সে মনে করে যে সম্ভবত কোনো মানুষ হয়তো লক্ষ্য করবে যে নিচে ওই ভাঙাচোড়া ল্যাডারগুলো পড়ে রয়েছে, তারা সম্ভবত পুলিশকে ফোন করবে এবং তারা দুজন বেঁচে যাবে, সেই আশাতেই তারা বসে রয়েছে সেখানে। সময় কেটে যেতে থাকে, তাদের সেখানে অপেক্ষা করা ছাড়াও তো কোনো উপায় নেই, কারণ তাদের ফোনের সিগন্যাল নেই, তারা কাউকে ফোন করে সাহায্যও ডাকতে পারবে না। তখন হান্টার লক্ষ্য করতে পারে যে তার সোশ্যাল মিডিয়াতে গতকাল যে সেই শকুনের ছবিগুলো আপলোড করেছিল সেগুলো পোস্ট হয়ে গেছে, তার মানে সেই টাওয়ারের মাথায় সিগন্যাল নেই, তবে সম্ভবত নিচে সিগন্যাল রয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে একটা সাহায্য চেয়ে পোস্ট করে এবং তাদের ফোনটাকে দড়িতে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়। যদি ফোনটা সিগন্যাল পেয়ে যায় তাহলে অবশ্যই সেটা পোস্ট হয়ে যাবে, তবে দুর্ভাগ্যবশত তারা কোনো সিগন্যাল খুঁজে পায় না।
হান্টার তখন নানান বিপজ্জনক কাজও করে বেড়ায় সেই ফোনের সিগন্যালটা পাওয়ার জন্য, তবে সেও পায় না। আর তখন তাদের মাথায় আর একটা আইডিয়া আসে যে তারা সেই ফোনটাকে জুতোর মধ্যে ঢুকিয়ে নিচে ফেলে দেবে, কারণ সরাসরি ফোনটা নিচে ফেললে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেই ফোনটার প্রোটেকশনের জন্য তারা হান্টারের স্পোর্টস ব্রা ইউজ করে যাতে সেই ফোনটা না ভাঙে। অবশেষে তারা সেই জুতোটাকে নিচে ফেলে দেয় এবং লক্ষ্য করে যে নিচে একটা মানুষ তার কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে। তবে বেকির চোখ পড়ে হান্টারের পায়ের দিকে, তার পায়ে 143 লেখা ছিল, যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। সো নিচে সেই মানুষটা ঘুরে বেড়াচ্ছে, তবে সে খেয়ালই করে না যে উপর দিয়ে জুতো পড়েছে। বেকিও তার জুতোটা ছুঁড়ে মারে, যেটা সেই কুকুরটা তো ফলো করে, তবে সেই মানুষটা ফলো করে না। সে উপর দিকে তাকায়ও না, যার কারণে তারা সেই ফ্লেয়ার গানটাও শ্যুট করে না। তাহলে তাদের একটাই চান্স ছিল, সেটাও মিস হয়ে যাবে। তার লক্ষ্য করতে পারে দূরে একটা ভ্যানে একটা মানুষ রয়েছে যে সম্ভবত কিছু রান্না করছে, এবং হান্টার প্ল্যান করেছে যে রাতের বেলা তারা সেই ফ্লেয়ার গানটা চালাবে যাতে সেই মানুষগুলো ওখান থেকে দেখতে পায় এটা। তারপর সেদিন রাতের বেলা বেকি তার ফোনের মধ্যে তার পুরনো ভিডিওগুলো দেখছে, তার বিয়ের দিন। হান্টার সেই বিয়েতেই উপস্থিত ছিল, তবে তার মুখে কোনো হাসি ছিল না। বেকির মনে সন্দেহ তৈরি হয় তখন। যাই হোক, সেই রাতের বেলা তারা সেই ফ্লেয়ার গানটাকে শ্যুট করে এবং সেই ভ্যানের মধ্যে উপস্থিত দুজন মানুষ সেটা দেখতেও পায়। বেকির ফোনের টর্চটা জ্বালিয়ে তারা নাড়াচাড়া করতে থাকে, যেটা সেই মানুষগুলো দেখতে পায়, এবং সেই মেয়ে দুটো ভাবছে যে এখন হয়তো তাদের সেখান থেকে উদ্ধার করে নেওয়া হবে। তবে তাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সেই মানুষ দুটো ছিল চোর, যারা বেকি এবং হান্টারকে তো সেখান থেকে বাঁচায় না, বরং নিচে হান্টারের যে গাড়িটা পার্ক করা ছিল সেটাকে চুরি করে নিয়ে পালায় তারা আর কি। সেই বেচারা দুই মেয়ে চরম হতাশা নিয়ে সেখানেই বসে থাকে। তবে সেদিন রাতের বেলায় বেকি হান্টারকে জিজ্ঞেস করে সেই 143 ব্যাপারে, একই সাথে তার স্বামী ড্যানের সাথে হান্টারের কি সম্পর্ক ছিল। আর সেখানে হান্টার সব সত্যি কথাগুলো জানায় যে বেকির বিয়ের আগে ড্যানের সাথে হান্টারের 4 মাসের সম্পর্ক ছিল। হান্টার আসলেই ড্যানকে খুব ভালোবাসত এবং ড্যানের মৃত্যুর পর হান্টার ততটাই দুঃখ পেয়েছে। একই সাথে ড্যান নামক ছেলেটাও কিন্তু হান্টারকে ভালোবাসত। তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা সে বেকির থেকে লুকিয়েছিল, সেই কারণেই সে কোনোদিনই বেকিকে নিজের মুখে আই লাভ ইউ বলেনি। যাই হোক, এখন প্রায় 24 ঘন্টা কেটে গেছে, তাদের আগে সেখান থেকে বেরোতে হবে। একই সাথে তাদের ব্যাগটা সেই কমিউনিকেশন ডিশের উপরে রয়েছে, যার মধ্যে জলের বোতল রয়েছে। জল না পেলে তারা তৃষ্ণায় মারা যাবে। তখন হান্টার প্ল্যান করতে থাকে যে সে তার নিজের গায়ে দড়ি বেঁধে সেই ডিশের উপরে নামবে সেই ব্যাগটাকে নিয়ে আসার জন্য, যে কাজটা খুবই রিস্কি। তবে দড়ির লেন্থটা কিন্তু অত বড় ছিল না, হান্টার সঠিক স্থান অবধি তো পৌঁছাতে পারে না, তবে সে একটা রিস্ক নিয়েই নেয়। সে সেই টাওয়ারটার উপরে ঝাঁপ মারে, ব্যাগটা নেয় এবং ব্যাগটা সেই দড়ির সাথে লাগিয়ে দেয়। হান্টার দড়িটাকেও ধরে নিয়েছে, আর এখন বেকির কাজ হচ্ছে সেই দড়িটার ধরে সে টানবে যাতে হান্টার আবার উপরে উঠতে পারে। বেকি কষ্ট করে করে দড়িটা টানছে এবং হান্টার প্রায় উপরে উঠেই গেছিল, তবে সেই মুহূর্তে হান্টারের পা স্লিপ কেটে যায় এবং সে নিচে চলে যায়। বেকি মনে করতে থাকে যে হান্টার হয়তো মারা গেছে। সে একবার নিচে উঁকি মেরে দেখতে যায়, তবে সে লক্ষ্য করে যে না, হান্টার পড়েনি, বরং সে ব্যাগটা ধরে ঝুলেছিল। বেকি তারপর সেই দড়িটা টেনে টেনে হান্টারকে আবার উপরে আনে, তবে সেই দুর্ঘটনায় হান্টারের হাতে খুব চোট লেগেছে, তাই এখন সব কাজ বেকিকেই করতে হবে। আর এখানেই একটা ক্যাচ রয়েছে যেটা গল্পের শেষে গিয়ে উদ্ধার হবে। সে ব্যাগের মধ্যে ছিল হান্টারের সেই ড্রোনটা। বেকি সেই ড্রোনের উপরে একটা কাগজ লাগিয়ে দেয় যেখানে সে সাহায্য চেয়েছে, এবং সেই ড্রোনটাকে উড়িয়ে সে নিকটবর্তী ক্যাফের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। তবে সেই ড্রোনের পাওয়ার খুব কম ছিল, মানে সেখানে চার্জ ছিল না, যার ফলে বেকি পাল্টা সেই ড্রোনটাকে আবার টেনে নিজের কাছে নিয়ে নেয়। তারপর সেই দিন রাতের বেলা বেকি সেখানে দুঃস্বপ্ন দেখছে। সে স্বপ্নে দেখে যে হান্টার মারা গিয়েছে এবং সেই শকুনগুলো হান্টারের মাংসগুলো খুবলে খাচ্ছে। তবে তার হুশ আসে, সে লক্ষ্য করে হান্টার তার পাশে বসে রয়েছে যে বেকিকে নানান উপদেশ দিচ্ছে। তবে এখন তাদের কাজ হচ্ছে সেই ড্রোনটাকে চার্জ করা, তবে তাদের কাছে তো চার্জার নেই। অবশ্যই তাদের কাছে বুদ্ধি রয়েছে, সেই টাওয়ারের মাথায় একটা আলো জ্বলে মনে আছে তো, সেখান থেকেই তারা সেই ড্রোনটাকে চার্জ করবে বলে প্ল্যান করেছে। পরের দিন সকালবেলায় বেকি কষ্ট করে করে সেই পোলটা ধরে ধরে সেই টাওয়ারের একেবারে মাথায় ওঠে এবং মাথায় লাগানো সেই বাল্বটাকে খুলে সেখানে চার্জারটাকে গুঁজে দেয়, আর অবশ্যই সেই ড্রোনটা চার্জ হতে থাকে। তবে সেই দরুন কিন্তু একটা শকুন বেকিকে খুব জ্বালাতন করে। তবে শকুন কিন্তু কোনো জীবিত প্রাণীর উপরে আক্রমণ করে না, সে তখনই আক্রমণ করে যখন কেউ তার খাবারের আশেপাশে থাকে। সো বেকি সেই ড্রোনটাকে চার্জ করে নিয়েছে, তার অবস্থা খুবই খারাপ কারণ অনেক সময় কেটে গেছে, সে কিছুই খায়নি, একই সাথে তাদের জলটাও কিন্তু শেষ হয়ে গেছে। বেকি তারপর সেই ড্রোনটাকে আবার পাঠায় সেই নিকটবর্তী ক্যাফেটার দিকে।
সেই ড্রোনটা প্রায় সেই ক্যাফের কাছে চলেই গেছিল, তবে সেই মুহূর্তে একটা ট্রাকের সাথে সেই ড্রোনটার ধাক্কা লাগে, যার ফলে ড্রোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে ড্রাইভারটা গাড়ি থেকে বেরিয়ে এসে লক্ষ্য করে যে সেখানে একটা ভাঙা ড্রোন পড়ে রয়েছে, কিন্তু সে সেটাকে আর ঘেটে দেখে না। সে যদি একবার দেখার চেষ্টা করতো তাহলে দেখতে পারতো যে ড্রোনের উপরে একটা বার্তাও লেখা ছিল যে দুটো মেয়ে সেই টাওয়ারের মাথায় আটকা পড়ে রয়েছে। তাদের কাছে এখন আর মাত্র একটাই রাস্তা রয়েছে, বেকির ফোনটাই শুধু রয়েছে এখন, যেটা দিয়ে তারা একটা মেসেজ পাঠাবে। তবে উপরে তো সিগন্যাল নেই, অবশ্যই সেই ফোনটাকে তাদের নিচে ফেলতে হবে। বেকি হান্টারের থেকে তার জুতোটা চায়, তবে হান্টার জানায় যে এখানে তো তার জুতোটা নেই, তার জুতোটা নিচে রয়েছে। বেকি প্রথমে বুঝতে পারে না যে হান্টার কী বলার চেষ্টা করছে, তবে পরে সে রিয়েলাইজ করে যে হান্টার অনেক আগেই মারা গেছে। মনে আছে তো হান্টার যখন সেই ব্যাগটা নেওয়ার জন্য নিচে নেমেছিল, তখন তার পাটা স্লিপ কাটে, তখনই হান্টার সেই কমিউনিকেশন ডিশের উপরে পড়ে। প্রচণ্ড ব্লিডিংয়ে, মানে অতিরিক্ত রক্তক্ষরণে হান্টার সেখানেই মারা যায়। তবে এই জিনিসটা বেকি মেনে নিতে পারেনি, সেই কারণে সে সম্পূর্ণ সময় হান্টারকে তার নিজের পাশেই কল্পনা করেছে, আর যার কারণেই তো আমরা দেখেছি যে তারপর থেকে সব কাজ বেকি একাই করেছে, অর্থাৎ সেই টাওয়ারের মাথায় ওঠা, ড্রোন চালানো থেকে শুরু করে সব কিছু। আর যেমনটা আমি বলেছিলাম, সেখানে কেনই বা শকুনটা উঠছে, কারণ সেই শকুনটা হান্টারের মৃতদেহটাই খুবলে খুবলে খাচ্ছিল। বেকি এখন সম্পূর্ণ একা এবং সে ফাইনালি রিয়েলাইজ করে যে তার পিতা তার জন্য কতটা চিন্তা করে, যেটা সে এতদিন বুঝতে পারেনি, এবং সে তার পিতার উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করে। সেখানে প্রবল ঝড় হচ্ছিল এবং সেই ঝড়ের মধ্যেই বেকি সেই টাওয়ারের মাথায় ঘুমাচ্ছিল। পরের দিন সকালবেলা আমরা দেখি বেকি নিস্তেজ হয়ে পড়ে রয়েছে এবং সেই শকুনটা চলে আসে বেকির পাশে ক্ষতস্থানটির গন্ধ শুকে। স্বাভাবিকভাবেই শকুনটি মনে করতে থাকে বেকি হয়তো মারা গেছে, তার মাংস খাওয়ার চেষ্টা করে, আর তখনই বেকি সেই শকুনটার গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলে। বেকি তখন সেই কথাটাই বলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনাকে বেঁচে থাকতে হলে এটা এখন করতেই হবে আপনাকে। বেকি সেই শকুনটার মাংসটা খেয়ে নেয়, যেটা তাকে সাময়িক কিছু এনার্জি প্রদান করবে, আর তারপরেই বেকি তার ফাইনাল ট্রাইটা করে, তার শেষ চেষ্টা। সেই দড়িটার সাহায্য নিয়ে বেকি কোনো মতে সেই কমিউনিকেশন ডিশটার উপরে নামে, যেখানে হান্টারের মৃতদেহটা পড়েছিল। সে হান্টারকে একবার সরি বলে নেয়, তার থেকে ক্ষমা চেয়ে নেয় এবং হান্টারের পায়ের জুতোটা নিয়ে তার মধ্যে সেই ফোনটা ঢুকিয়ে দেয়, যেটার মধ্যে সে একটা মেসেজ লিখেছে। তারপর সেই জুতোটা সে হান্টারের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং হান্টারের সম্পূর্ণ বডিটা সে নিচে ফেলে দেয়। আর অবশ্যই এবার আর ফোনটা নিচে পড়ে ভাঙবে না, এবং বেকির পাঠানো বার্তাটাও তার পিতা অর্থাৎ জেমস পেয়ে গিয়েছে। জেমস সেই টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায় যেখানে একটা হেলিকপ্টার ছিল, চারিদিকে পুলিশ ছিল। জেমস লক্ষ্য করে যে নিচে একটা মৃতদেহ পড়ে রয়েছে, যার পাশে পুলিশেরা রয়েছে। জেমস মনে করতে থাকে যে সেটা তার মেয়ে, তবে পিছন থেকেই বেকি তার পিতাকে ডাকে, অর্থাৎ সময় মতন তাকে উদ্ধার করে নেওয়া হয়েছে। বেকি খুবই খুশি এবং অবশেষে সে তার পিতার মর্মটাও বুঝতে পারে, আর গল্পটা এখানেই শেষ হয়। সো যেমনটা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে টান টান উত্তেজনায় পূর্ণ এই সিনেমাটা, যেটাকে আপনি রীতিমতো ফিল করতে পারবেন, চমৎকার মিউজিক, আর যার কারণেই আমি হাইলি রেকমেন্ড করেছি সিনেমাটাকে দেখার জন্য। সো এই ছিল ভিডিও, অ্যান্ড আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটা, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।